নমস্কার, আমি সঞ্জু, আপনারা দেখছেন সঞ্জু কমেডি কর্নার। আচ্ছা, কেউ কি স্কুলে মার খেয়েছেন পড়া না পারলে, কিংবা বেঞ্চে দাঁড় করে গেছে মাস্টারমশাইরা? সেটা সবারই হয়েছে, কিন্তু আজকের ঘটনাটা একটু আলাদা, একটু আলাদা। কারণ এই ঘটনা সাধারণত কেউ শুনতে পায়নি। তো সেরকমই একটা স্কুলে ক্লাস চলছিল, খুব ভালো মতন করে বড়ভাবে একদম ক্লাস চলছে, এবং বাংলা স্যারের ক্লাস, মানে বাংলা স্যারের ক্লাস মানে প্রচণ্ড পরিমাণে একটা ভয়ের ব্যাপার, মানে যখন তখন যাকে তাকে এসে র্যাপিডলি মারবে এরকম ব্যাপার। তো যাই হোক, ক্লাস চলছে, চলতে চলতে কয়েকটা ছেলে যা হয় একটু গল্প গুজব এবং একটুখানি চিৎকার চেঁচামেচি করেছেন। তো বাংলা স্যার বেজায় গেছে, খোঁচে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, রেগে গেছে। তো ওনার লাঠিটা পাচ্ছিলেন না, তো যথারীতি লাঠি পাচ্ছেন না, ওনার হাতই লাঠি, অসুবিধা কিছু নেই। তো এলোপাথারি মারতে মারতে একটা একজন ছাত্রেও তার মাথায় চুল বড্ড কম, খুবই কম, সামান্য চুল আর কি, ভুল করে সেই চুলের মুটি ধরে ফেলে, এবং চুলের মুটি ধরতে গিয়ে সে মাথা থেকে চুল হাতে চলে আসে। মাস্টারমশাই হাঁ, স্টুডেন্টরাও হাঁ, এই ধরনের ঘটনা খুব একটা কেউ দেখেনি। সবাই রেগে গটমট করে স্যারের দিকে তাকাচ্ছে, সেই স্যার মানে প্রচণ্ড পরিমাণে রাগী স্যার, একদম সবাইকে দেখে একদম মানে ভয়ে, মানে মানে কি করবে হাতে চুল। ক্লাসের মনিটর, তারও রাগ আছে বেজায়, তাই সেও অকারণে প্রচুর মার খেয়েছিল। আজকে সেই বদলা নেওয়ার সময়, আজকে তার বন্ধুর চুল খুলে দিয়েছে, টেনে ছিঁড়ে দিয়েছে। মনিটরও কিন্তু স্যারের পক্ষে যায়নি, তিনি বলেছেন, মানে পুরো দল মিলে ক্লাস বলেছে, আমরা ওই সব জানি না, আমার বন্ধুর চুল লাগিয়ে দিতে হবে, না নাহলে আমরা প্রিন্সিপাল স্যারের ক্লাসে যাব। সেই শুনে বাংলা স্যার ঠটোমটো করে কাঁপছে, এবং কি করবে হাতে চুলের তলা, এতটা দরজা পুরো চুল, মানে কি করবে বুঝতে পারছে না, মানে কি করবে, তিনি মানে ভেবে পাচ্ছে না কি করবে, মানে ক্লাস তো চলছে। যথারীতি তারা প্রিন্সিপাল স্যারের কাছে গেল, গিয়ে বললো, দেখুন এইভাবে আমাদের সঙ্গে অত্যাচার করা হয়েছে, আমাদের বন্ধুর চুল টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল স্যারও এই ব্যাপারটা বুঝতে পারছে না, এ কি এই ধরনের সিচুয়েশনে প্রিন্সিপাল স্যারও কোনোদিন পড়েনি। দেখো তোমরা মানে ব্যাপারটা যেটা হলো, মানে কি বলবো বুঝতে পারছি না, যাই হোক, তো মানে হ্যাঁ আপনি আপনি এরকম কেন করলেন, হ্যাঁ হ্যাঁ মানে চুল টেনে স্যার আমি কিছু আর চুপ করুন, আর ইয়ার্কি মারছে, আর চুল টেনে ছিঁড়ে দিয়েছে। এই দেখো দেখো তোমরা মানে একটু শান্ত হও, একটু শান্ত, না স্যার শান্ত হওয়ার প্রসঙ্গে আমরা নেই, আমাদের বন্ধুর চুল ছিঁড়ে দিয়েছে, আমরা জানি না, আজকে সকল ক্লাসের তরফ থেকে আমি বলছি এই চুল লাগিয়ে দিতে হবে, তা নাহলে আমরা আন্দোলনে বসবো, বৃহত্তর আন্দোলনে যাব। প্রিন্সিপাল স্যারও ভাবছে এই খেয়েছে রে, আন্দোলন কেন আবার, এই আবার কি ধরনের, দেখো 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 আমি আমি একটা কথা বলছি, শান্ত শান্ত শান্ত, ওনার ড্রয়ার থেকে একটা নারকেল তেলের কৌটো উনি দিয়ে দিলেন, মানে বিনামূল্যে দিয়ে দিলেন, বললো দেখো এইটা লাগালে চুল গুছে যাবে, এইটা তুমি লাগাও, হ্যাঁ তোমরা লাগাও, মানে ওই ছেলেটাকে তুমি সান্ত্বনা দাও, এবং ওর দু তিন দিন ছুটি চাও, হ্যাঁ ওর ছুটি, ওর ওর তোমার বই লাগবে, বইও দিয়ে দিল, ছুটি যাও, ওর ওর মাইনে অবধি মাফ করে দিলাম, যাও, হ্যাঁ কি টেনশন, আপনি চুল টেনে ছেড়ে দিলেন, স্যার কি করবো বুঝতে পারিনি, হাতে সামনে লাঠি পাননি বলে চুল টেনে ছেড়ে দিলেন, হ্যাঁ। এই ধরনের পরিস্থিতি হয়েছে, বলুন আপনারা কি করা যায়।